আসসালামু আলাইকুম, আমি ইসমাইল আকরাম, বিডি মেইনটেন্যান্স থেকে বলছি। আজকে আপনাদেরকে যেটা দেখাবো আপনার, এটা হলো আপনার ওয়াটার চিলার আর কি, যেটা আমরা বলি নর্মাল আর কি ফ্রিজ, ঠিক আছে? তো দেখেন সম্পূর্ণ এটা কাজ করবো আর কি, দেখেন ভিতরে সাইডটা দেখা যাচ্ছে। তো এটা আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, দেখেন তো সম্পূর্ণ ডিটা দেখেন, ডিটেলসটা দেখেন। হয়তো আমাদের বাংলাদেশে আর কি আপনার বড় লিটার হিসাবে, তো আমাদের এখানে আর কি বাইরের যে লিটারের হিসাব করে না, তারা মডেল আপনার ইয়ে দিয়ে, আপনি বিটু দিয়ে এগুলা দিয়ে আর কি হিসাবগুলা করে, ঠিক আছে? তো আমি যাই হোক, ওগুলো আপনারা হয়তো বাসাতে যারা কাজ করবেন তারা হয়তো বুঝবেন না, তার জন্য যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা হয়তো বুঝবেন, ঠিক আছে? তো মূলত আমি সবাইকে আমি দেখাইতেছি, ঠিক আছে? এটা এই দেখেন ভিতরে, তো এটা আমি এর আগে দেখছি, সমস্যাটা হলো আপনার এই কম্প্রেসারে, ঠিক আছে? কম্প্রেসার আর এইটা করতে হবে, তো আমি এটা সম্পূর্ণ খুলে ফেলব, দেখেন সম্পূর্ণ আপনার ইয়াটা খুলে আমি কম্প্রেসার, এটা নতুন কম্প্রেসার ফিটিং করব, দেখেন কি অবস্থা কম্প্রেসারের। তো এটা আমি এখন নতুন আর কি নিউ কম্প্রেসার ফিটিং করব, দেখেন নিউ, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ কাজটা দেখাবো, ঠিক আছে? দেখেন এটা অনেক বড়ই আর কি চিলার আর কি, যেটা আমরা বলি ওয়াটার চিলার, দেখেন খারাপ না, ভালোই বড়, ঠিক আছে? দেখেন সম্পূর্ণ, ঠিক আছে সম্পূর্ণ, দেখেন। তো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এর জন্য যে এটার সম্পূর্ণ কাজটা আমি করব, সম্পূর্ণ কাজটা করে আমি আপনাদেরকে সম্পূর্ণ এটা দেখাবো। দেখেন আমার কাজগুলো আমি নিজেই করি, তো নিজে করার পর আর কি নিজের ভিডিও নিজেই করতে হয়, এর জন্য আর কি আমি আপনাদেরকে হয়তো ওরকম ফুল কোয়ালিটি ভিডিওগুলো দেখতে পারি না, তো মনে করবেন না, ইনশাল্লাহ আগামীতে আমি এরকম করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন দেখেন এভাবে আমি এটার যে কম্প্রেসার আছে, কম্প্রেসারটা আমি এখানে খুলে ফেলবো, হ্যাঁ এখান থেকে আমি কম্প্রেসারটা এখান থেকে খুলে ফেলবো, ঠিক আছে? দেখেন ক্যামেরাটা দাও, এটা মনে আমি এখান থেকে বের করে আর ই করে বের করে ফেলবো, ঠিক আছে? তো বের করে আমি তো এই কম্প্রেসার এটা চেঞ্জ করা, অন্য নতুন একটা কম্প্রেসার লাগাবো। তো এখানে কম্প্রেসার চেঞ্জ করতে হলে মানে মূলত যে কাজগুলো করতে হয় আর কি, আপনার এখানে ডিক্সার যে লাইনটা আছে এটা খুলে সেকশনটা খুলে ফেলতে হবে, খুলে আপনার মনে করেন ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপর আর কি আপনার কাজটা করবো। তো আমি আমার কিছু মনে করেন কারণে আমি আপনাদেরকে ওগুলো দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে ওগুলো নিষেধ, ঠিক আছে? কারণ এটা ইউটিউব আপনার অ্যাকসেপ্ট করে না, যেহেতু আপনারা জানেন এটা আমি নাম নিলেও সমস্যা, ঠিক আছে? যেহেতু আপনারা জানেন এগুলোর ব্যাপারে, তো এর জন্য আর কি আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা কাজ করে নতুন যখন কম্প্রেসারটা লাগাবো, গ্যাস চার্জ করবো, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন আমি এটা খুলে ফেলবো, এটা খুলে আমি নতুন কম্প্রেসার এখানে ফিটিং করবো, ফিটিং করার পরে আমি যখন গ্যাস চার্জিং করবো, ভ্যাকুয়াম করবো, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ? দেখেন কম্প্রেসার এটা আমি খুলে ফেলছি এখন, ঠিক আছে? তো কন্ডেন্সারটা এইভাবে ধুয়ে নেবেন, দেখেন কীভাবে ধুয়েছি আমি, একদম পুরো এখান থেকে সুন্দরভাবে ধোয়া হয়েছে, ঠিক আছে? দেখেন কিভাবে একদম পুরো করেছে যে কম্পিউটার এটা, দেখেন খুলে ফেলছি। তো এখন আমি আর কি নতুন কম্পিউটারটা বসাবো, তো সবার থেকে আপনার সবচাইতে ভালো হবে, দেখেন এভাবে আপনারা ধুয়ে নেবেন, তাহলে কি হবে কোনো সেটটা মনে করেন একদম যত সাফ হইব তত ভালো, ঠিক আছে? এবার ধুয়ে নেবেন, সুন্দর করে ধুয়ে নেবেন, ঠিক আছে? তো এখন আমি নতুন কম্পিউটার এটাতে বসাবো, কম্পিউটার ফ্যান মোটর বসানোর পরে এরপর আমি বাকি কাজগুলো আর কি আমি আপনাদেরকে ই করতেছি, ঠিক আছে? তো এগুলো আমি বসাই, বসানোর পর আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি, হ্যাঁ? দেখেন এটা কম্পিউটার এখন ফিটিং হয়ে গেছে, ঠিক আছে? কারণ কম্পিউটারটা ফিটিং সম্পূর্ণ হয়েছে, ফিটিংয়ের কাজটা, ঠিক আছে? দেখেন তো এখন আমি যে কাজগুলো আছে কাজগুলো করে আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি, দেখেন দেখেন এখন এটা কানেকশন করে আমি চালামু, ঠিক আছে? দেখেন ওয়ালিং টোয়ালিং সব করে রাখছি, কারণ এই পাইপটা বাইর করে রাখছি এর জন্য যে আমার ওইখানে যে আপনার আর ওয়ালিং না করা লাগে, দেখেন সম্পূর্ণ করা আছে, ঠিক আছে? তো
আমি এখন মনে করেন কানেকশন করে আমি একটু চালু করে দেখি এখানে যে আপনার কানেকশনগুলো করি, ঠিক আছে? দেখেন সাম্পল আমি বাস কানেকশন করে আপনাদের দেখায় আমি এটা চালু করি, এরপরে ওখানে ফিটিং করে ওয়ারিং ওইখান থেকে করে ভ্যাকুম করে আপনার গ্যাস জ্বালা এই পর্যন্ত কাজ, ঠিক আছে? ভ্যাকুম করার পরে আপনার ভ্যাকুমটা করার পরে বাস গ্যাস ডালুম, গ্যাস ডালার পরে চালু করে করে দিন এটা আপনার চিলার আর কি সম্পূর্ণ কাজটা, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন জাস্ট আমি আপনাদেরকে চালু করে দেখানোর জন্য আর কি করছি, একটু ট্যাপ মারে নি। আপনার প্রেশার বয়ে আপনার যেটা ফিল্টারটা আমি ফিল্টারটা লাগাই দিছি, কারণ হচ্ছে আমার কাছে বর্তমানে ফিল্টার নাই। আপনারা যদি চান আর কি নতুন ফিল্টার কম্পিউটার সাথে নতুন ফিল্টার লাগাইতে ভালো, নিউ ফিল্টারটা ঠিক আছে, কিন্তু তারপর আমার কাছে যেহেতু নাই এর জন্য আমি কি করছি এটাতে আমি কাজ করে দিচ্ছি। দেখেন এভাবে আপনি কন্ডেন্সারটা আর কি ফ্লাশ করে দিলে ভালো, এভাবে সাফ করে দিলে ভালো, কারণ হয়েছে আপনার ভিতরে যে আপনার তেলগুলো আছে কেন বেড়ে যেতেছে, ঠিক আছে? তেলগুলো বের করে ফেলা ভালো, ঠিক আছে? তেলগুলো যদি আপনি বের করে ফেলান তাহলে আপনার চোখিং এ যে আর কি কাজটা আছে সেটা হয় না, দেখেন এভাবে, ঠিক আছে? দেখেন এটা আপনার আমি আর কি আমার কাছে যেহেতু আপনার ইয়া নাই আপনার নতুন ফিল্টার নাই এর জন্য আমি কি করছি আপনার এটা থেকে আমি একটু ফ্লাশ করে লাগাই দিয়েছি, ঠিক আছে? দেখেন তেলগুলো বেরো গেলে আর কি আপনার এখন সুবিধা, ঠিক আছে? দেখুন ওইটা ওইখানে নিয়ে ওয়ার্লিং করে দিব, ওয়ার্লিং করে আপনার গেট চার্জিং করে দিন, গেট চার্জিং করার পরে বাস আপনার আমি দেখাই যাচ্ছি, ঠিক আছে? এগুলো আপনার কম্পিউটারের কাজ দেখুন ছাড়াও আপনি এমনি কাজ করা যায়, তো আমি একদিন আপনাদেরকে দেখাবো যে দেখুন করা কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে? দেখাবো আর কি যে কীভাবে কমিশন ছাড়া আপনার নিজেরা আপনার ইউনিট থেকে আপনি বেগম করবেন সেটাও আমি দেখাবো। হ্যাঁ আমি গাছ গ্যাসটা চার্জ করে আপনার দেখেন আমি এখন গ্যাসটা আপনি চার্জ করে আপনার দেখেন, ঠিক আছে? তারপর আপনারা ইয়ে করেন আপনার এটা সম্পূর্ণ এখন ওকে কাজটা ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর বেশি করে আপনারা শেয়ার করবেন যেহেতু অন্য কেউ দেখতে পারে, আর কোন ধরনের কাজ দেখতে চান সেটা বলবেন, ঠিক আছে? আমি নিত্য নতুন আপনাদের কাজ দেখাবো। আর কাজটা আপনি মূলত আমি অনেক টাইম লাগছে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাইছি, কারণ অনেকেই আছে আপনার বড় টাকা আমি আমার আরও ভিডিও আছে
সম্পূর্ণ ভিডিও আছে আপনার ডিসপ্লেটা আলাদা, কিন্তু আপনারা তো টাইনারি না দেখে, অনেকে করে কি ওটা টাইনারি না দেখে, ঠিক আছে? তো এর জন্য আমি কি করছি, এটা আপনাকে যত শর্টে পারছি আমি সরে আপনাদেরকে দেখেছি। হ্যাঁ, তো সে মতো এখানে সমাপ্তি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।